হ্যালো ভিউয়ার সাথে আপনার সবাই ভালো আছেন তবে একটা নতুন ভিডিও আপনার সবাইকে স্বাগত তো অনেক সময় আমাদের কিন্তু জিমেল অ্যাকাউন্ট থাকে তো জিমেল অ্যাকাউন্টের যে ইউজার নেম সেটা কিন্তু চেঞ্জ করা আমি একটা ভিডিওতে বলেছি তো আজকে আমি দেখাবো নিজের যে জিমেল অ্যাকাউন্ট আছে সেটার নামটা কীভাবে পরিবর্তন করবেন মানে ধরুন আপনার একটি নাম আছে তো সেই জিমেল অ্যাকাউন্ট অনুসারে যদি আপনি আপনার নিজের নামটা আর একবার চেঞ্জ করতে চাইছেন মানে পরিবর্তন করবেন তো এই ভিডিওটি প্রথম থেকে দেখুন আর এই ভিডিওটা আমি দেখাবো যে কীভাবে নিজের জিমেল অ্যাকাউন্টের নাম পরিবর্তন করবেন ফার্স্ট নেম এবং সেকেন্ড নেম এগুলো কিন্তু অবশ্য প্রথমেই দেখা যায় মানে যখন জিমেল অ্যাকাউন্টটি নতুনভাবে খুলবেন তখনই কিন্তু এই সিস্টেমটা আসে ফার্স্ট নেম এবং সেকেন্ড নেম তো এরপরে যদি আপনি চাইছেন যে আমার এই নামটা চেঞ্জ করবো তো অবশ্যই এই ভিডিওটি প্রথম থেকে দেখুন তো এই ভিডিওটি ছোট্ট টিপস অবশ্য কয়েক মিনিট লাগবে দেখতে তো অবশ্যই ভিডিও প্রথম থেকে দেখতে থাকুন আর চ্যানেল নতুন হয়ে থাকে তবশো সাবস্ক্রাইব করে সাথেই থাকুন তো বেশি না করে চলুন ভিডিওটি শুরু করি তো হ্যালো বন্ধুরা যে আপনার মোবাইলে সেটিং অপশানটি আছে তো সেই সেটিংয়ে কিন্তু চলে যাবেন তো আমার মোবাইলে দেখুন সেটিং অপশানটি আছে তো আমি সেটিংয়ে চলে যাচ্ছি তো সেটিংয়ে চলে আসবে আপনার মোবাইলে যত কিছু সেটিং আছে তো প্রত্যেকটা সেটিং কিন্তু এখানে চলে আসবে তো চলে আসার পর নিচে চলে যাবেন নিচে চলে আসার পরে এখানে দেখুন গুগল বলে একটি অপশান পেয়ে যাবেন তো এখানে কিন্তু গুগল ক্লিক করে দেবেন এখানে ক্লিক করলে ঠিক এইভাবে কিন্তু পেজটি চলে আসবে তো এখানে চলে আসার পর এইখানে দেখুন একটা চিহ্ন আইকন এখানে কিন্তু দেখতে পাচ্ছেন তো এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনার মোবাইলে যতগুলো জিমেল অ্যাকাউন্ট আছে তো প্রত্যেকটা জিমেল অ্যাকাউন্ট চলে আসবে তো চলে আসার পর এখানে যে জিমেল অ্যাকাউন্টটা আপনার নামটি চেঞ্জ করতে চাইছেন মানে ইউজার নেম না মানে আপনার যে ফার্স্ট নেম এবং সেকেন্ড নেম যেটা দেওয়া আছে সেইটা যদি আপনি চেঞ্জ করছে তাহলে কী করবেন সেই জিমেল অ্যাকাউন্ট কিন্তু এখান থেকে সিলেক্ট করবেন তো দেখুন আমি এখান থেকে একটা সিলেক্ট করে নিচ্ছি তো সিলেক্ট করা হয়ে গেলে এখানে দেখুন ম্যানেজিও গুগল অ্যাকাউন্ট তো অপশানটি আছে এখানে ক্লিক করবেন তো আমার অতগুলো জিমেল আসলো কারণ আমার অনেকগুলো জিমেল অ্যাকাউন্ট ইন করা আছে সেই জন্য জিমেল অ্যাকাউন্টে আসলো আর যদি আপনার একটি কিংবা দুটি জিমেল অ্যাকাউন্ট থাকে থাকে তাহলে কিন্তু এসব কোনো কিছু আসবে না তো এখন কী করবেন দেখুন পার্সোনাল লিঙ্ক বলে একটি অপশান আছে এখানে কিন্তু সাইড ডেট আনবেন এবং পার্সোনাল লঙ্কটাতে ক্লিক করে দেবেন তো এখান থেকে ক্লিক করে এখানে দেখুন নেম বলে একটি অপশান আছে তো এখানে নেমটাতে ক্লিক করবেন তো নেমটাতে ক্লিক করার পরে এভাবে দেখবেন যে পেজটি কিন্তু চলে এসেছে এখানে কিন্তু আপনি সুন্দরভাবে চেঞ্জ করতে পারবেন তো দেখুন এখানে ফার্স্ট নেম এবং লাস্ট নেম এখানে দুটি অপশান দেওয়া আছে তো এখানে ফার্স্ট নেম এবং লাস্ট নেম কিন্তু আপনার ইচ্ছা মতো দিয়ে দেবেন দেখুন আমার কাছে এই নামটা দেওয়া আছে তো আমি এখানে কী করবো আমার ইচ্ছা মতো একটা নাম দিয়ে দিচ্ছি অল এখানে আমি বাংলা লিখে দিলাম ঠিক আছে এটা লিখার পর আমি কিন্তু সেভ করে দিচ্ছি এখানে সেভ অপশনটি তো এখানে সেভ করে দিচ্ছি তো সেভ করলে যে আমার যে নামটি ছিল সেটা কিন্তু অবশ্যই চেঞ্জ হয়ে যাবে এটা সেভ করলে কিন্তু যে যার নেমটি চলে সেটা কিন্তু সুন্দরভাবে চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে এইভাবে দেখুন এখানে কিন্তু নেম কিন্তু চলে এসছে এখানে কিন্তু বার্থডে দেখতে পারবেন এখানে মেল ফিমেল কোনটা পাসওয়ার্ড এখন দেখতে পারবেন তো আশা করি বুঝতে পেরেছেন আজকের ছোট্ট টিপস বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন আজকের ছোট্ট টিপস অবশ্যই যদি ভালো লেগে থাকতো একটা লাইক করবেন আর এই ভিডিওটি দেখে বুঝতে যদি কোনো অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট করে বলতে পারেন আর চ্যানেল যদি একটা নতুন থাকেন তবে সাবস্ক্রাইব করে সাথে থাকুন আর যে বন্ধুগুলো জানেন তাদেরকে শেয়ার করতে একদম ভুলবেন তাদেরকে শেয়ার করুন তো দেখা হবে একটা নতুন ভিডিও ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন অল্টে আমার পাশে সোদা সর্বদা জুড়ে থাকুন